পেট্রোপণ্ডের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল কংগ্রেসের ডাকে ভারত বন্ধ। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বন্ধের ডাক বামেদেরও, কিন্তু খোলা থাকবে সরকারি স্কুল কলেজ, এমনটা জানালো রাজ্য। স্কুল বন্ধের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি আইসিএসই বোর্ড। আরও বিশদে আমরা জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, রাজ্যের যেমন স্কুল রয়েছে, পাশাপাশি আইসিএসই বোর্ড, সিবিএসই বোর্ডের স্কুল রয়েছে, কালকে যে ভারত বন্ধের ডাক কংগ্রেসের, তাতে কতটা প্রভাব পড়তে পারে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, সরকার কি ব্যবস্থা নিয়েছে তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হয়েছে, যেটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে বেতন কাটা যাবে কালকে উপস্থিত না থাকলে। এবং আর পাঁচটা বন্ধে সরকারের যে নীতি, সেই সরকারের নীতি বিজ্ঞপ্তি আকারে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং পাশাপাশি কালকেও শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন এবং সরকারি তরফে জানানো হয়েছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত, তারা যথারীতি খোলা রাখার কথা বলা হয়েছে সরকারি তরফে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলো, ইংরেজি মাধ্যম স্কুলগুলো, সিবিএসসির তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি এবং আইসিএসসির তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। স্বাভাবিকভাবে আইসিএসসি বা সিবিএসসি স্কুলগুলো খোলা থাকবে, এটাই মানে অন্তত কাউন্সিলের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু তুমি জানো যে কাল সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, লেফট, বামেরা এবং কংগ্রেসের তরফ থেকে মিছিল করা হবে রাস্তায় রাস্তায়। এমনকি যে বন্ধে সামিল হচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের, সেই শাসক দলের তরফ থেকেও মৌলালী থেকে কাল তিনটের সময় মিছিল ধর্মতলা ডরিনা কসং পর্যন্ত যাবে। স্বাভাবিকভাবে এই এই পরিস্থিতিতে মানে যেখানে রাস্তায় এই পরিস্থিতি থাকবে, কিন্তু শাসক দলের তরফ থেকে, এই রাজ্য সরকারের তরফ থেকে, সিবিএসসির তরফ থেকে, আইসিএসসির তরফ থেকে বলে দেওয়াই হয়েছে, এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি বন্ধের কোনো জারি করা হয়নি। স্বাভাবিকভাবে এই চাপার উত্তরটা থাকবেই। ধন্যবাদ কৃষ্ণেন্দু। শিয়ালদা হাওড়ায় আগামীকাল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রেলের। স্টেশনে সাদা পোশাকের পুলিশের সংখ্যা বাড়াচ্ছে রেল। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিশদে আমাদের এই বিষয়ে জানাবেন। অরিত্রিক, সপ্তাহের প্রথম কাজের দিন এবং যেদিনেই ভারত বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস, তো প্রচুর মানুষ তো বেরোবেন সপ্তাহের কাজের দিনে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে, ফলে বাস, ট্রেন পরিষেবা সেটা যেন পুরোপুরি স্বাভাবিক থাকে, সাধারণ মানুষের যেন কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? না দেখো, বিশেষ করে রেলের দিকটা বলি, রেল তাদের যে পরিষেবা সেটাকে দুটো ভাগে ভাগ করছে। একটা তো দূরপাল্লার ট্রেন যেগুলো রাজ্য থেকে ছেড়ে যাচ্ছে বা রাজ্যে এসে পৌঁছচ্ছে, এবং দ্বিতীয়ত লোকাল ট্রেন সার্ভিস। লোকাল ট্রেন সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্থানীয়ভাবে অবরোধের চেষ্টা করা হয় বেশি, এবং অনেক সময় গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হয় বন্ধের সুযোগ কাজে লাগিয়ে। সেই জন্যই কিন্তু বাড়তি পুলিশের ব্যবস্থা রাখছে হাওড়া ও শিয়ালদা স্টেশনে। অন্যান্য স্টেশনেও নিরাপত্তার পরিমাণ বাড়বে এবং সাদা পোশাকের পুলিশের সংখ্যা বাড়ানো হবে, এমনকি নজরদারি ব্যবস্থা হবে যাতে কেউ কোনোরকমভাবে ট্র্যাকটাকে ডিস্টার্ব না করে, ট্র্যাকটাকে ডিস্টার্ব করে কোনোরকমভাবে ডিস্ট্রাকশন না করতে পারেন, সেইটা খতিয়ে দেখা হবে। ভিন রাজ্যের ট্রেনের ক্ষেত্রে যেগুলো দূরপাল্লার ট্রেন আসছে সেগুলো অনেকটাই কিন্তু নির্ভর করছে অন্যান্য রাজ্যে বন্ধ পরিস্থিতি কি থাকে তার ওপর। অর্থাৎ সেই ট্রেনগুলো যেভাবে আসবে সেই অনুযায়ী কিন্তু তার ব্যবস্থা নেওয়া হবে। বাকি সময়টা নিরাপত্তার দায়িত্ব নেবে এখানকার পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলের মধ্যে যেটুকু যে অংশ রয়েছে তারা চেষ্টা করবে সেই জায়গাটাকে স্বাভাবিক নিয়ে যাওয়ার, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকছে। এবং কলকাতা থেকে বা রাজ্যের অন্যান্য জায়গা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলোও যাতে তাদের নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ঠিকঠাক পৌঁছে তার ব্যবস্থাও করছে রেল, এবং সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তা এবং নজরদারির উপর ভরসা করছে রেল। শুভ্রজিৎ, ধন্যবাদ। অরিত্রিক, বন্ধে সামিল হতে জোর করলে ব্যবস্থা নেওয়া হবে, জোর করে দোকান বন্ধ করলে ব্যবস্থা নেবে লালবাজার। লালবাজার কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। আরও বিশদে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ ময়ূখ, যে ব্যবস্থা প্রশাসনের তরফে আগামীকালকের জন্য করা হচ্ছে, একটা বিষয় পরিষ্কার যে কোনো অবস্থাতেই রাজ্যকে অচল করতে দেওয়া চলবে না। হ্যাঁ দেখো, একদমই লালবাজারের তরফ থেকে যেটা আগামীকাল থাকছে যে বন্ধ মোকাবিলায় প্রচুর পুলিশ বাহিনী কালকে রাস্তায় মোতায়েন থাকবে, প্রায় 1500 অতিরিক্ত ফোর্স তারা রাস্তায় থাকবে। শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গা, যেমন শহরের মেট্রো স্টেশন গুলো যেখানে প্রচুর অফিস যাত্রী যাতায়াত করেন, এছাড়াও বাস টার্মিনাস, বাস স্ট্যান্ড, এই সমস্ত জায়গাতে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা সবসময় থেকেই থাকে। ফলত সেই বিষয়গুলো যাতে মিনিমাইজ করা যায় সেই কারণেই ওখানে পুলিশ আধিকারিকরা ইউনিফর্মে ডিউটি করবেন। কোনো বন্ধ সমর্থক তিনি যদি জোর করে কাউকে বন্ধ করতে চান বা কোনো জোর করে যদি কোনো দোকান বন্ধ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা যারা থাকবেন তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশ আধিকারিকরা ব্যবস্থা নেবেন। ঠিক একইভাবে রাস্তাঘাটে যদি জোর করে গাড়ি আটকানোর চেষ্টা কেউ করে সেখানেও কিন্তু পুলিশ আধিকারিকরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ ময়ূখ।
অর্থাৎ আপনাদের আরেকবার জানিয়ে রাখি, কংগ্রেসের ডাকে যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, তার প্রতিবাদে আগামীকাল ভারত বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। এবং এই কংগ্রেসের ডাকা এই যে ভারত বন্ধ, সে বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আপনাদের শোনাবো। পাশাপাশি বিজেপি নেতা সায়ন্তন বসু, তার কি প্রতিক্রিয়া শুনব। রাজ্য সরকার যদি বন্ধের বিরোধিতা করে, তাহলে মানুষের কাছে আর এটা নতুন করে বলতে হবে না যে এই রাজ্য সরকার কাকে খুশি করতে চাইছে। রাজ্য সরকার যদি মনে করে তারা বাংলায় বিজেপির বি টিম হয়ে থাকবে, তাহলে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেই কথাটা যেন স্পষ্ট করে বলে দেয়, হ্যাঁ কি না স্পষ্ট করে বলে দেওয়া দরকার বাংলার তৃণমূল সরকারের। ঝোলেও আছি, অম্বলে আছি, ইয়াও হয়, উয়াও হয়, সব হয় না একসঙ্গে। বাংলার মানুষ এই তৃণমূল পার্টির এবং মমতা ব্যানার্জির অনেক নাটক দেখেছেন, আর একটা নতুন নাটক দেখছেন। আমরা খুব স্পষ্টভাবে বলছি, এটা কংগ্রেসের দলের পক্ষ থেকে হয়তো আমরা ভারত বন্ধের কথা বলেছি, কিন্তু দেখছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই বন্ধকে সমর্থন করছে। বন্ধ তো কোথাও হচ্ছে না। কংগ্রেস আমলে বা ইউপিএ সরকারের আমলে জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে, মূল্যবৃদ্ধি যেভাবে হতো, তার থেকে এখন মূল্যবৃদ্ধি অনেক নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে এখানে কিছু বাদাম বেড়েছে। এই বিষয়টা নিয়ে রাজনীতি করছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তারা করতে পারেন, কিন্তু মানুষ তাদের কথায় প্রভাবিত হবেন না। বোধহয় ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো বন্ধে ঘোষণা করা হলো যে কোনো গাড়ির, যদি প্রাইভেট গাড়িও হয়, তার যদি ক্ষতি হয় তার খরচা সরকার দেবে। মানে জানিয়ে দেওয়া হলো বন্ধকারীদের যে তোমরা গাড়ির ক্ষতি করো। সম্পূর্ণভাবে ঘুরিয়ে বন্ধকে সফল করার চেষ্টা, কিন্তু জনগণ বন্ধকে সফলতা দেবেন না।